এই তাড়াতাড়ি খোঁজ, সোনা বের করতে হবে। সোনা খুঁজতে হবে আবার মাটি খুঁজতে হবে কেন? প্যান্টটা খুলে দিলেই তো সোনা বের হয়ে যায়। এই এইটা আবার কি? কেজিএফ এর মাটিতে গোল্ডিপ সিগারেট পাওয়া যায়, এটা তো কাদির আরে জানতে দেওয়া যাবে না। অলরেডি যাই না গেছি ধর। কেজিএফ এর মাটিতে বর্তমান গোল্ডিপের প্যাকেট পাওয়া যাচ্ছে, তাহলে আমি সব থেকে বড় শিল্পপতি হয়ে যাব। বস, কেজিএফ এর মাটিতে গোল্ডিপ পাওয়া গেছে, এটা কাজীরা যাইনি গেছে। বস, এভাবে ভেঙে পড়লে তো হবে না, আমাদের গোল্ডিপ সিগারেট উদ্ধার করতে হবে যে করে হোক। তাইলে এই সমস্যার সমাধান করতে হবে। বস, আমার জানা মতে একজন আছে, সে এই সমস্যার সমাধান করতে পারে। সে যেই হোক, কাদের হাত থেকে গোল্ডিপ বাঁচাতে হবে, তার খবর দে। ওকে বস। ভাইলেন্স 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 আই ডোন্ট লাইক, বাট আই রাজমিস্ত্রির কাজ করি অ্যান্ড সবাই মিলে মারধর করি। আই অ্যাভয়েড ভাইলেন্স, আই ডোন্ট লাইক। এই তুই কেডা, পরিচয় দেওয়ার সময় নাই, তোর বড় ভাইদের কাছে জিগা দেলো আর কিডা। এই তুই টিকটকের মতো হয়ে গেছিস নে, তুই না রকি? হ্যাঁ বেটা, তুই সই বলা, মে হু রকি, হামারা নাম রকি হে। হ্যাঁ, তোরাই তো দরকার, কাদিরার হাত থেকে গোল্ডিপ উদ্ধার করতে হবে আমাদের, যে করে হবে। তো তোর লোকেশন বল, কোথায় যেতে হবে, সেখানে যাচ্ছি। আর কেজিএফ রকির হাত থেকে কেউ নিতে পারবে না। কাদিরা আমাদের থেকে গোল্ডিপ নিয়ে গেছে, তাই যে করে হোক কাদিরাকে শেষ করতে হবে। ডান। এই কথা তো বসে বলতেই হয়। বস বস বস, কাদিরার লোক আপনাকে মারার জন্য রকিকে ঠিক করেছে। তুই আগে তো বলবি না, ওরও ওরাই জায়গা আইছে, তাইলে আমি টিকটকাদের মতো এন্ট্রি নিয়ে আসতাম না, ওদের হাতে তো ছুরি দেখা যায়। এখন যদি ওটাতে আমাদের বসাই দেয়? আমার তো দেহে ভয় করতেছে, তুই একটু সামনের দিকে আগু না। এই দেখ, ওদের হাতে গান দেখা যায়, আতুর দেখা যায়, ওই যে যদি আমাদের মারে। এতে গুলি বাড়ই না, খেলনা বন্ধু খেলনা বন্ধু। ভাই, তোর হাতে যে ছুরি, ওটাতে কি মানুষ জবাই করিস? রকি, না না, এটা দিয়ে গরু কাটি, গরু। রকি, তুই এত দিয়ে কি মানুষ মারিস নাকি? আরে বেটা, আরে বেটা, না, এটা দিয়ে আমি রাস্তার ইট ভাঙ্গি। যেহেতু তুই কাদিরা আইসিস আর ওরা আমারে ঠিক করছে, তাইলে একটু মারামারি না করলে কেমন হয়ে যায় না? আয়, আমরা একটু মারামারি করি। ওয়েট ওয়েট রকি, তাহলে আমাদের ঝামেলা করে লাভ কি? আমরা যে মাল পেয়েছি ভাগাভাগি করে নে, তুইও হ্যাপি আমিও হ্যাপি। এটা তুমি ঠিকই কইছো,
এটাই করা যায়। চলো আমরা ভাগাভাগি করে নিই।